Lesson 2, Restricting and Sorting Data. After completing this lesson, you should be able to do the following. Limit rows that are retrieved by a query. Sort the rows that are retrieved by a query. লিমিট মানে হচ্ছে রেস্ট্রিক্ট করা, যেমন ধরেন স্পেসিফিকগুলো আমি কিছু ইনক্লুড করলাম, যেগুলো ইনক্লুড করলাম অথবা কিছু এক্সক্লুড করলাম, বাদ দেয়া বা নেয়া দুটাই কিন্তু লিমিটেশনের মধ্যে পড়ে, দুটাই লিমিটেশনের মধ্যে পড়ে না। আর সর্ট দ্য রোলস, এটা হচ্ছে অর্ডার, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। Use ampersand substitution to restrict and sort output at runtime. Substitute is a substitute মানে হচ্ছে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু ইউজ করে রেস্ট্রিক্ট করবেন এবং সর্ট করবেন, আর এই জন্য এই সাবস্টিটিউশনের জন্য ampersand ইউজ করতে পারেন। এই তিনটা জিনিস এখানে পড়বো আমরা। লিমিটিং রোস উইথ হায়ার ক্লোজ, রো লিমিট করব হায়ার ক্লোজ ইউজ করে। দ্য কম্পারিজন কন্ডিশন ইউজিং, এই জন্য কিছু কম্পারিজন কন্ডিশন ইউজ হবে, ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, নট ইকুয়াল, বিটুইন, ইন, লাইক অ্যান্ড নাল কন্ডিশন, এই রেস্ট্রিকশনের জন্য এই কন্ডিশনগুলো। লজিক্যাল কন্ডিশন ইউজিং অ্যান্ড অর নট অপারেটর, লিমিটিং রোজ ইউজিং এ সিলেকশন, এর আগে যখন আমি আপনাদেরকে সিলেকশন পড়িয়েছি তখন বলেছিলাম একটা টেবিলে ধরেন 100 রো আছে, এখান থেকে আমি কিছু রো নিলাম, সেটাই হচ্ছে কি সিলেকশন, কিছু রো নিলাম সেটা হচ্ছে সিলেকশন। এই সিলেকশনের জন্য, এই লিমিটেশনের জন্য হায়ার ক্লোজ ইউজ হয়। যেমন ধরেন এমপ্লয়িজ টেবিলে 160টা রো আছে, এখন যদি আমি চাই রিটাইপ অল এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট 90 ডিপার্টমেন্টে যারা জব করে তাদেরকে আমি ডিসপ্লে করাইতে চাই, তাহলে এখানে আমাকে রেস্ট্রিক্ট করে দিতে হবে 90 ডিপার্টমেন্ট, তখন আমি বলতে পারবো কি হায়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়ালস টু 90, তখন 90 ডিপার্টমেন্টের যে এমপ্লয়িরা আছে শুধু তারাই। ফর এক্সাম্পল select all employees, এই স্টেটমেন্টটা যদি আমি চালাই তাহলে রেজাল্টটা কি পাবো, এমপ্লয়িজ টেবিলের যত ডেটা আছে সবই পাবো। এখানে দেখেন 107 রোজ ডিসপ্লে করেছে, এখানে এমপ্লয়িজ টেবিলে যে কয়টা ডিপার্টমেন্ট এন্ট্রি আছে সব কয়টা ডিপার্টমেন্টের এমপ্লয়িদেরকে দেখিয়েছে। এখন আমি চাই অনলি 90 ডিপার্টমেন্টসের এমপ্লয়ি, তাহলে আমাকে কী করতে হবে, ফায়ার ক্লোজ ইউজ করতে হবে। ফায়ার ক্লোজের তিনটা এলিমেন্ট থাকে, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে কলাম নেম, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে কলাম নেম, তাইলে এখানে কোন কলাম দ্বারা আমি রেস্ট্রিক্ট করব হায়ার ক্লোজের পরে সেই কলামটা নিব, তাইলে আমি এখানে চাচ্ছি 90 ডিপার্টমেন্ট, তাইলে কলামের নাম হচ্ছে কি ডিপার্টমেন্ট, ওকে ডিপার্টমেন্ট আই। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে অপারেটর, অপারেটর হিসাবে আমি এখানে ইকুয়াল সাইন নিলাম। তারপরে থার্ড এলিমেন্ট হচ্ছে ভ্যালু,
value হিসাবে আমি নিলাম 90 দ্যাট মিন্স আমি 90 ডিপার্টমেন্টে সব এমপ্লয়িকে দেখতে চাই ওকে টার্মিনেট করি এক্সিকিউট করি দেখেন এখানে তিনটা রো দেখতে পাচ্ছি আমরা এই তিনজনে হচ্ছে তাদের ডিপার্টমেন্ট আইডি এখানে কি দেখতে পেলাম সব রো দেখতে না পেয়ে আমি স্পেসিফাই করেছি 90 ডিপার্টমেন্টকে সেই 90 ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরকে দেখতে পেয়েছি ক্লিয়ার assume that you want to display all employees in 90 department ধরেন আমি এখানে employees টেবিলে সব ডেটা না দেখিয়ে শুধু 90 department কে তাহলে কি করতে হবে আমাকে this method of restriction is the basics of the fire clause in SQL limiting rows that are selected যেগুলো আমি সিলেক্ট করতে চাই restrict rows that are written by using fire clause row restrict করতে পারি আমি কি ইউজ করে fire clause ইউজ করে fire clause follows the from clause fire clause টা বসবে কোথায় from clause এর পরে তাহলে আপনি একটা সিলেক্ট স্টেটমেন্টের জন্য কয়টা ক্লোজ পেলেন এখন পর্যন্ত তিনটা সিলেক্ট ফ্রম সিলেক্ট হচ্ছে কলাম লিস্ট যে কলামগুলো আপনি ডিসপ্লে করাইতে চান সেকেন্ড হচ্ছে ফ্রম আপনি কলাম লিস্টে যেই কলামগুলো লিখেছেন সেই কলামগুলো যেই টেবিলে আছে সেই টেবিলের নাম থার্ড হচ্ছে ফায়ার ক্লোজ দিয়ে আপনি রেস্ট্রিক্ট করবেন ওই টেবিলে কয়টা রো আপনি দেখতে চান কোন রোগুলো আপনি দেখতে চান দ্য হায়ার ক্লোজ ক্যান কম্পেয়ার ভ্যালুস ইন কলামস লিটারেলস অ্যারিথমেটিক এক্সপ্রেশন অর ফাংশনস ইট কনসিস্ট অফ দ্য থ্রি এলিমেন্টস ইট কনসিস্ট অফ দ্য এলিমেন্টস কলাম নেম কম্পারিজন কন্ডিশন কলাম নেম কনস্ট্যান্ট অর লিস্ট অফ হার ক্লোজে তিনটা এলিমেন্ট থাকে কলাম নেম কম্পারিজন কন্ডিশন কলাম নেম কনস্ট্যান্ট অর লিস্ট অফ ভ্যালু মানে ভ্যালু হিসাবে এগুলি ইউজ হইতে পারে তাহলে এই তিনটা কোনটা কোনটা এই যে এই তিনটা কলাম নেম কন্ডিশন আর হচ্ছে এটা আপনার পরীক্ষা আসতে পারে ইউজিং হায়ার ক্লোজ এরা একটা এক্সাম্পল দিয়েছে এমপ্লয় আইডি লাস্ট নেম জব আইডি ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ হায়ার ডিপার্টমেন্ট আইডি নেন এদের এক্সাম্পলটাও আমরা একটু দেখি পেয়েছেন এই যে এখানে যাদেরকে দেখিয়েছে তারা সবাই 90 ডিপার্টমেন্টের এমপ্লয়ি ক্যারেক্টার স্ট্রিং অ্যান্ড ডেট রেস্ট্রিকশনে ক্যারেক্টার স্ট্রিং এবং ডেট ইউজ হবে আমি আপনাকে ফার্স্ট যেটা দেখালাম সেটা হচ্ছে নাম্বার ক্যারেক্টার স্ট্রিং অ্যান্ড ডেট যদি ইউজ করেন ক্যারেক্টার স্ট্রিং অ্যান্ড ডেট ভ্যালুজ আর এনক্লোজ উইথ সিঙ্গেল কোটেশন মার্ক এই হায়ার ক্লোজে ক্যারেক্টার অথবা ডেট ইউজ করলে সেটাকে কী করতে হবে সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে নাম্বার টু ক্যারেক্টার ভ্যালুজ আর কেস সেন্সিটিভ ক্যারেক্টার ভ্যালুজ আর কেস সেন্সিটিভ যেমন ধরেন এই যে এখানে লাস্ট নেমের ডব্লিউ কি ক্যাপিটাল এটা ক্যাপিটাল দিলেই শুধু আপনি পাবেন ক্যাপিটাল দিলেই শুধু আপনি পাবেন যদি স্মল দেন তাহলে পাবেন না
যদি সবগুলো ক্যাপিটাল দেন তাও পাবেন না, এটা আপনাকে দিতে হবে কি ক্যাপিটাল ইচ ওয়ার্ড কেসে, ক্যাপিটাল ইচ ওয়ার্ড যে কেস সেটা, ঠিক আছে? এই জন্য বলছে ক্যারেক্টার ভ্যালুস আর কেস সেন্সিটিভ, এবং অ্যান্ড অ্যান্ড ডেট ভ্যালুস আর ফরম্যাট সেন্সিটিভ। ডেট ভ্যালুটা হচ্ছে ফরম্যাট সেন্সিটিভ, যেই ফরম্যাটটা ডিফল্ট করা আছে সেই ফরম্যাটে আপনাকে দিতে হবে। যেমন কেউ ডেট আগে লিখে, কেউ মাস আগে লিখে, কেউ ডেট এবং মাসের মাঝখানে হাইফেন দেয়, কেউ স্ল্যাশ দেয়, কেউ ডট দেয়, এক একজনে এক একটা দেয় না, সব কিন্তু নিবে না সব কিন্তু। এই জন্য এটা বলছি কি এটা হচ্ছে ফরম্যাট সেন্সিটিভ, যেই ফরম্যাটটা ডিফল্ট করা হবে সেই ফরম্যাটে আপনাকে ভ্যালু দিতে হবে। থার্ড হচ্ছে দ্য ডিফল্ট ডেট ডিসপ্লে ফরম্যাট। দ্য ডিফল্ট ডেট ডিসপ্লে ফরম্যাট হচ্ছে ডিডি, মানে দুই সংখ্যা ডেট হাইফেন মন মাসের নামের ফার্স্ট তিন লেটার হাইফেন আর আর বছরের শেষ দুই সংখ্যা, ক্লিয়ার? আর আর হচ্ছে ওরাকল ফরম্যাট, আর আর হচ্ছে ওরাকল ফরম্যাট। আর সাধারণত আমরা জানি হচ্ছে ইয়ার ফরম্যাটটা হচ্ছে ওয়াই ওয়াই, ঠিক আছে? আর আর এবং ওয়াই এর মধ্যে যে ডিফারেন্স সেটা বলবো, সেটার জন্য আবার পড়া আছে। আচ্ছা, এখানে দেখেন সিলেক্ট লাস্ট নেম জব আইডি ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ হোয়ার লাস্ট নেম ইকুয়াল টু ওয়ালেন, ওয়ালেনকে সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হয়েছে। ওয়ালেনকে কিসে কোথায় রাখতে হচ্ছে? কারণ হচ্ছে এক নম্বরে আপনাকে বলেছে ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ডেট ভ্যালুস আর ইনক্লোজ সিঙ্গেল কোটেশন মার্কস। তারপরে দুই নম্বরে বলেছে ক্যারেক্টার ভ্যালুস আর কেস সেন্সিটিভ, ডেট ভ্যালুস আর ফরম্যাট সেন্সিটিভ। আচ্ছা, এখানে যদি আমি এই ডব্লিউটাকে স্মল করে দেই তাহলে দেখেন রেজাল্টটা কি আসে, নো রোজ, কোনো রো সে রিটার্ন করে। কারণ হচ্ছে এই ওয়ালেন নামের ফার্স্ট লেটার ডব্লিউটা হচ্ছে ক্যাপিটাল, এই জন্য সে স্মল দিয়ে কোনো নাম খুঁজে পায় না। এখন আপনি এটাকে ক্যাপিটাল করে দেন, দেখবেন যে ওয়ালের নামে একজন এমপ্লয়ি আছে। এখন এই কথা দ্বারা আপনি কি বুঝলেন? কথা দ্বারা বুঝলেন হচ্ছে ক্যারেক্টারকে সিঙ্গেল কোড দিতে হবে এবং ক্যারেক্টার কেস সেন্সিটিভ। ডেট সিঙ্গেল কোড দিয়ে ইনক্লোজ করতে হয়, সিঙ্গেল কোড দিয়ে ইনক্লোজ করতে হয়। আর ডেট হচ্ছে ফরম্যাট সেন্সিটিভ, ডেট হচ্ছে ফরম্যাট সেন্সিটিভ, মানে ফরম্যাট মিলতে হবে। এটা যেরকম আপনার নামটা যেভাবে আছে কেসটা মিলতে হয়েছে, আর ডেটটা ফরম্যাট যেভাবে আছে সেভাবে মিলতে হবে। আর ডিফল্ট ফরম্যাট হচ্ছে ডিডি মন আর আর, ডিডি দ্যাট মিন্স দুইটা সংখ্যায় ডেট নিউমেরিক, মন তিনটা সংখ্যায় ফার্স্ট থ্রি লেটার, এটা হচ্ছে কি ক্যারেক্টার মান। আর 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 ডি হচ্ছে কি ইয়ারের লাস্ট দুইটা ক্যারেক্টার, আর মাঝখানে হচ্ছে হাইফেন। আচ্ছা, আপনি যদি ধরেন Yeah.
ফেব্রুয়ারি দেন তাইলে কি আসবে? কোনো ডেটা সে পায় না, কোনো ডেটা সে পায় না। আচ্ছা এখানে আর একটা কথা আছে, এখন ডিফল্ট হচ্ছে থ্রি ক্যারেক্টার, আমি ফুল নেম ইউজ করেছি, ডেট কি ইনক্লোজ করতে হবে সিঙ্গেল কোটেশন দিয়ে, এবং ডেটটা হচ্ছে ফরম্যাট সেন্সিটিভ, মানে যেই ফরম্যাটে আছে আপনাকে সেই ফরম্যাটে নিতে হবে, যেই ফরম্যাটে আছে সেই ফরম্যাটে নিতে হবে, তাহলে আপনি ডেটা পাবেন। ওকে এটা করেন, সেই নামের মতো দিতে হবে, ইকুয়াল সাইন, ইকুয়াল, গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন, লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল, বিটুইন অ্যান্ড, ইন, সেট, লাইক, ইজ, নাল, এই কম্পারিজন অপারেটরগুলো হয়ার ক্লোজের পরে ইউজ হতে পারে, রেস্ট্রিকশনের জন্য এই কম্পারিজন অপারেটরগুলো ইউজ হতে পারে, আপনাকে বলছে না কলাম নেম তারপর অপারেটর, অপারেটর হিসাবে এই অপারেটরগুলো ইউজ হতে পারে। আমরা এখন এগুলোর ব্যবহার দেখব, আমরা এগুলোর ব্যবহার দেখব। এই যে এখানে সিম্পলি দেখছেন ইকুয়াল সাইন দেখাইছে, যে গ্রেটার দেন অর ইকুয়াল দেখাইছে, ইকুয়াল দেখাইছে। তারপরে এখানে আরেকটা জিনিস দেখেন, এটা কি নট ইকুয়াল, এটাও নট ইকুয়াল, নট ইকুয়াল হিসাবে তিনটা সাইন ব্যবহৃত হয় সাধারণত, এই যে একটা আর এখানে আরও দুইটা আছে, এগুলো নট ইকুয়াল হিসাবে ব্যবহৃত হয়। ইউজিং কম্পারিজন অপারেটর, সিলেক্ট লাস্ট টাইম স্যালারি ফ্রম এমপ্লয়িজ, স্যালারি লেস দেন অর ইকুয়াল 3000, মানে 3000 নিচে যারা পায় তাদেরকে দেখাবে, কাকে দেখাবে? 3000 নিচে অথবা সমান যারা, যাদের স্যালারি তাদেরকে দেখাবে। এখানে দেখেন 3000 আছে, উপরে আছে 3000 উপরে কাউকে দেখায়, তাহলে এই সাইনটা কি, এর আগে এটা দেখাইলাম হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল। আচ্ছা এখন যদি আপনি গ্রেটার দেন ইকুয়াল দেন, দেখেন সাইনের কারণে টোটাল রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, সব কি 3000 নিচে এখানে কেউ নাই, আর শুধুমাত্র ইকুয়াল 3000 দিলে একজনও নেই, একজনের 3000 নাই, তাহলে আপনাকে এই সাইনগুলো অনেক কিছু ডিপেন্ড করে, এই সাইন দ্বারা অনেক কিছু নির্দেশ করে। কোশ্চেনটা কি, দ্য সিলেক্ট স্টেটমেন্ট রিটাইস দ্য লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ টেবিল ফর এনি এমপ্লয়িজ হোজ স্যালারি ইজ লেস দেন অর ইকুয়াল 3000। আপনার স্টেটমেন্ট, স্টেটমেন্টটা কি হবে, এটা হবে স্টেটমেন্টের কোশ্চেন এটা, আর স্টেটমেন্ট হচ্ছে আপনার কোশ্চেন, এই স্লাইড থেকে কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন আর অপারেটর, বাকিগুলো গেলাম না, বাকিগুলো আপনারা ট্রাই করেন, এখানে যে অপারেটরগুলো দিয়েছে না সেগুলো, রেঞ্জ কন্ডিশন ইউজিং, এটা তো এক্সাম্পল, এটা টাকাটা হচ্ছে যে আমেরিকান ডলার, রেঞ্জ কন্ডিশন ইউজিং বিটুইন অপারেটর, অনেক সময় ধরেন আপনি চাইতে পারেন যে 5000 থেকে 10000 মধ্যে যাদের স্যালারি তাদেরকে, এটা কি একটা রেঞ্জ চাচ্ছেন না, এই রেঞ্জ কন্ডিশন, রেঞ্জ কন্ডিশন ইউজিং বিটুইন অপারেটর, এই ধরনের রেঞ্জের জন্য কি ইউজ করা হয়, বিটুইন অপারেটর ইউজ করা হয়, ইউজ বিটুইন অপারেটর টু ডিসপ্লে রোজ বেসড অন রেঞ্জ অফ ভ্যালু, বিটুইন কার জন্য,
রেঞ্জ অফ ভ্যালুর জন্য রেঞ্জটা কীরকম, ধরেন সিলেক্ট লাস্ট নেম স্যালারি ফ্রম এমপ্লয়িজ হয়ার স্যালারি কলামের নাম, আর এখানে অপারেটর হচ্ছে বিটুইন, বিটুইন অ্যান্ড 2500 থেকে 3500 মধ্যে যারা তারা, ফার্স্ট হচ্ছে লোয়ার লিমিট, লাস্ট হচ্ছে আপার লিমিট, মাঝখানে এই দুইটা সংযুক্ত থাকবে কি দিয়ে, তার অর্থ হচ্ছে আপনাকে এই কোয়ারিটা ডিসপ্লে করবে 2500 থেকে 3500 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যাদের স্যালারি তাদেরকে। আর কোশ্চেনটা কি হবে, রিটার্ন রোজ ফ্রম দ্য এমপ্লয়িজ টেবিল ফর এনি এমপ্লয়িজ হো স্যালারি বিটুইন 2500 অ্যান্ড 3500। ওকে, এখানে কোনো কেস সেন্সিটিভিটি নাই, এটা দেখেন, এটা আপনি ক্যারেক্টারের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, ইউ ক্যান অলসো ইউজ বিটুইন অপারেটর অন ক্যারেক্টার, ক্যারেক্টারের ক্ষেত্রে যদি ইউজ করেন তাহলে কী হবে, ওই কে থেকে এস পর্যন্ত, কে থেকে এস পর্যন্ত, কে থেকে এস পর্যন্ত, নামগুলো আছে কি কে থেকে এস পর্যন্ত, কের আগের গুলোও নাই এস এর পরের গুলোও নাই, এটা করেন মেম্বারশিপ কন্ডিশন ইউজিং ইন অপারেটর, ইউজ ইন অপারেটর টু টেস্ট ফর ভ্যালুস ইন এ লিস্ট, কোন লিস্ট রেঞ্জ না লিস্ট, ধরেন আমি 10 চাই 15 চাই 20 চাই, এটা কি কোনো রেঞ্জের মধ্যে পড়ে, মাঝখানে তো গ্যাপ রয়ে গেছে, গ্যাপ না, আমি একটা লিস্ট চাই, এই লিস্ট ভ্যালুর জন্য কি ইন অপারেটর, লিস্ট ভ্যালুর জন্য ইন অপারেটর, এই ইন অপারেটরকে আবার মেম্বারশিপ অপারেটরও বলে, ইন অপারেটরকে কি বলে মেম্বারশিপ অপারেটরও বলে। ধরে নেন আমি এখানে ম্যানেজার আইডি যাদের 100 101 102, এই তিন ম্যানেজারের আন্ডারে যারা আছে আমি সেই সমস্ত এমপ্লয়ীদেরকে চাই, আমি সেই সব এমপ্লয়ীকে চাই, তাহলে কি হবে, ম্যানেজার আইডি ইন ব্র্যাকেটের মধ্যে আমি যাদেরকে চাই তাদের ম্যানেজার আইডিগুলো কমা দিয়ে দিব, ক্লিয়ার, মানে তাহলে মেম্বারশিপ অপারেটর কখন ইউজ হবে, যখন কোনো লিস্ট চাইবো, কোনো রেঞ্জ না, কোনো রেঞ্জ নয় লিস্ট, র্যান্ডম লিস্ট, র্যান্ডম লিস্ট। আচ্ছা, এখন দেখেন আমি এটা কপি করলাম, এখানে ম্যানেজার আইডিটা খেয়াল করবেন আপনি, এই যে দেখেন এই যে ম্যানেজার আইডি ফিল্ডে 100 101 201 এর বাহিরে কেউ আছে, মানে আপনি যেই রেঞ্জ বলেছেন সেই রেঞ্জের মধ্যে যারা আছে তাদেরকেই শুধু দেখতে পাবেন, আর রেঞ্জ সরি লিস্ট লিস্টের মধ্যে যারা আছে তাদেরকেই দেখতে পাবেন, এই লিস্টের বাহিরে কাউকে দেখতে পাবেন, এই লিস্টের জন্য ইন অপারেটর, লিস্টের জন্য ইন অপারেটর। একটা কলম দেন তো, ক্যারেক্টারের ক্ষেত্রেও আপনি এইভাবে মেম্বারশিপ অপারেটর ইন ইউজ করতে পারেন, তখন সেই ক্ষেত্রে এই নামগুলো আপনি যেভাবে লেখা দরকার ঠিক সেভাবে লিখবেন, নামটা যেভাবে আসে এবং ক্যারেক্টারগুলো সিঙ্গেল কোটের মধ্যে, ইন হার্টস্টেন এবং বার্গাসকে চাই, এটা এক্সিকিউট করি, দেখেন ওই দুই ব্যক্তির ইনফরমেশনগুলোই আপনাকে দিয়েছে, তাহলে আপনি এই মেম্বারশিপ অপারেটরে যে শুধু নাম্বার ইউজ করতে পারবেন তা না, ক্যারেক্টার ডেটও ইউজ করতে পারবেন, ক্যারেক্টার ডেটও ইউজ করতে পারবেন, এটা করেন। এই ইন অপারেটরটা হচ্ছে অর অপারেটরের মতো কাজ করে, ইন অপারেটরটা হচ্ছে অর অপারেটরের মতো কাজ করে, অর লিখলে
বারবার লিখতে হইতো, অর লিখলে বারবার লিখতে হইতো, আর ইন লিখাতে এগুলো একবারেই। যেমন ধরেন কত কত ছিল, দেখেন সেম ডেটা দেখাবে, কয়টা রো এসছে, 20, কেন কয়টা এসছে, সেম রেজাল্ট এসছে না, মিলে দেখেন সেম রেজাল্ট এসছে। তার মানে এই ইন অপারেটরে আপনি কি করতে পারেন, ইন অপারেটরের যে লিস্ট ছিল সেই লিস্ট অর দিয়ে এইভাবে একাধিক লাইনে লিখতে পারেন, অর দিলে মানে সবগুলোই আসবে। তবে এটা শর্টকাটে হচ্ছে ইন লিখে ব্র্যাকেটের মধ্যে সবগুলো অ্যাড করে দেয়া, ক্লিয়ার? তবে অর দিলে এই কন্ডিশনটা ডিফারেন্ট হইতে পারে, ধরেন হয় আর লাস্ট নেম 1000, ম্যানেজার আইডি 100, আবার আপনি দিলেন স্যালারি গ্রেটার দেন এত, ডিফারেন্ট কন্ডিশন হইতে পারে অর দিলে, কিন্তু ইন দিলে সেম হইতে হবে। ইন দিলে কি হইতে হবে, সেম হইতে হবে, এই হচ্ছে পার্থক্য। এই জন্যে এখানে বলেছে দ্য ইন অপারেটর ইজ ইন্টারনালি ইভ্যালুয়েটেড বাই দ্য ওরাকল সার্ভার অ্যাজ এ সেট অফ অর কন্ডিশন, ক্লিয়ার? সাসেস এ ওয়ান বেলু ওয়ান, অর এ বেলু ওয়ান বেলু টু, মানে আমি যেভাবে যেভাবে দেখাইলাম। প্যাটার্ন ম্যাচিং ইউজিং লাইক অপারেটর, ইউজ লাইক অপারেটর টু পারফর্ম ওয়াইল্ড কার্ড সার্চেস স্ট্রিং ভ্যালুস, সার্চ কন্ডিশন ক্যান কন্টেইন আইদার লিটারেল অর নাম্বার, সার্চ কন্ডিশনটা লিটারেল হইতে পারে, নাম্বারও হইতে পারে। এই লাইক অপারেটর দুটা ডিনোট ইউজ হয়, একটা হচ্ছে পার্সেন্ট ডিনোট জিরো অর মেনি ক্যারেক্টার পার্সেন্ট, আর আন্ডার স্কোর ডিনোট ওয়ান ক্যারেক্টার। কেন, এটার এক্সাম্পলে গেলেই ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন ওই সিলেক্ট স্টেটমেন্টে হয়ার ফার্স্ট নেম লাইক অ্যাজ পার্সেন্ট, তার মানে হচ্ছে যাদের ফার্স্ট নেমের ফার্স্ট লেটার ক্যাপিটাল এস তাদেরকে দেখাও, কথাটা খেয়াল করো। এই পার্সেন্টেজটা পরে দেওয়ার পিছনে পরে দেওয়াতে এখানে বুঝাইলো কি, যাদের ফার্স্ট নেমের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল এস তাদেরকে দেখাবে। দেখেন যেহেতু ক্যারেক্টার এর জন্য সিঙ্গেল কোড, ক্লিয়ার? রেজাল্ট কি এসছে, যাদের ফার্স্ট নেমে ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল এস তাদেরকে দেখিয়েছে। এটা হচ্ছে লাইক অপারেটর ইউজ, লাইক এস, ফার্স্ট নেমের ফার্স্ট ক্যারেক্টার লাইক এস, এস দিয়ে শুরু হয়েছে এই নামগুলো, ক্লিয়ার? এটা এই যে এরপরে এস এর পরে এক বা একাধিক ক্যারেক্টার আসতে পারে, এক বা একাধিক ক্যারেক্টার আসতে পারে, কয়টা ক্যারেক্টার আসবে এর কোনো বাধ্যবাধকতা নাই।
ধরেন আরেকটা কোশ্চেন দিয়েছি, এই যে এখানে তো একটা কোশ্চেন আছে ডিসপ্লে যেটা আমরা করলাম, সেটা হচ্ছে এমপ্লয়িজ হোপস ফার্স্ট নেম বিগিনস উইথ দ্য লেটার এস, নোট আপার কেস এস। থ্যাংক ইউ। Consequently, names beginning with a lower case are not written. মানে এখানে আপনার কোশ্চেনটা হচ্ছে এস পর্যন্ত, কোশ্চেনটা থাকবে এমপ্লয়িজ হোপস ফার্স্ট নেম বিগিনস উইথ দ্য লেটার এস, আর এটা আপনাকে নোট দিয়েছি আর কি আপনার বোঝার জন্য। এখানে বলে দিচ্ছে শুধুমাত্র যাদের নামে শুরুতে আপার কেস এস আছে তাদেরকেই দেখাবে, যাদের নামে শুরুতে লোয়ার কেস এস থাকবে তাদেরকে দেখাবে না। আচ্ছা, এটা আমরা করেছি। আচ্ছা, এবার আসেন ডেটের ক্ষেত্রে একটা আমরা করি, ডেটের ক্ষেত্রে একটা এক্সাম্পল করি। ডেটের ক্ষেত্রে এক্সাম্পল ধরেন, এখানে কোশ্চেনটাই পড়ে বলি, ডিসপ্লে দ্য লাস্ট নেম অ্যান্ড হায়ার ডেট অফ অল এমপ্লয়িজ হোজ জয়েন বিটুইন জানুয়ারি 1995 অ্যান্ড ডিসেম্বর 1995। এখানে 1995 সালের ফার্স্ট জানুয়ারি থেকে 1995 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যতজন এমপ্লয়ি জয়েন করেছে তাদেরকে যদি আমি চাই, এখানে এক কথায় ছোট্ট করে ইউজ করতে পারি, যেমন লাইক পার্সেন্ট 95। এই যে এখন পার্সেন্টটা আমি ইউজ করেছি কোথায়? শুরুতে। এর আগে ইউজ করেছিলাম পরে। যখন আমি পরে ইউজ করব প্রথমটা মিল রেখে পরে যাই থাকুক, যখন শেষে বা আগে ইউজ করব শেষেরটা মিল রেখে আগে যাই থাকুক। এখন তাহলে সাল যাদের 95 আছে, ডেট যাই থাকুক সব দেখাবে, তার মানে যে জানুয়ারি ফার্স্ট থেকে ডিসেম্বর লাস্ট পর্যন্ত সব দেখাবে। আমরা এখানে 95 এর জায়গায় 05 দিব, কারণ আমাদের 95 সালের ডেটা নাই। কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? পার্সেন্টেজ সামনে থাকলে কি হয়? আর হ্যাঁ, পিছনেরটা মিল রাখবে সামনে থাকলে, আর পিছনে থাকলে সামনেরটা মিল রাখবে পিছনে যাই থাকুক। এখানে দেখেন 2005 সালের সব ডেটা এসেছে, 6 সালের কোনো ডেটা আছে নাই? যদি দুই পাশে দেন তাহলে কিন্তু প্রবলেম আছে। আচ্ছা, দুই পাশেরটা পরে আলোচনায় আসছি। কম্বাইনিং ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার্স। আচ্ছা, আরেকটা নোট ছিল কি? আন্ডার স্কোর। একটা নোট কি ছিল? আন্ডার স্কোর। ইউ ক্যান কম্বাইন টু ওয়াইল্ড কার্ড সার্চেস পার্সেন্টের সাথে সাথে আন্ডার স্কোর উইথ লিটারাল ক্যারেক্টার প্যাটার্ন ম্যাচিং। আচ্ছা, এখানে এই আন্ডার স্কোর দ্বারা একটা ক্যারেক্টার বোঝায়, আন্ডার স্কোর দ্বারা কি বোঝায়? একটা ক্যারেক্টার। এই যে এখানে বলে আসছে, আমি এখানে আপনাকে বুঝাইতে যাইনি, বুঝাইতে গেলে ঝামেলা হয়ে যাবে। পার্সেন্ট ডিনোট জিরো আর মেনি ক্যারেক্টার্স, আন্ডার স্কোর ডিনোট ওয়ান ক্যারেক্টার। আচ্ছা, এখন যদি আমি এইভাবে ইউজ করি, লাস্ট নেম লাইক আন্ডার স্কোর জিরো পার্সেন্টাইল, তার মানে সে খুঁজবে কি? প্রথমটা স্কিপ করবে, ফার্স্ট লেটারটা স্কিপ করে দেবে। যাদের নামের সেকেন্ড লেটারটা ও আছে, যাদের নামের সেকেন্ড লেটারটা ও আছে তাদেরকে খুঁজে দিবে। দেখেন এখন কি করছে। যে কয়টা এমপ্লয়ি এসছে প্রত্যেকের নামের সেকেন্ড লেটার এই আন্ডার স্কোর দিয়ে, তাহলে সে কি করলো? প্রথম ফার্স্ট লেটারটা স্কিপ করছে। যদি দুটা আন্ডার স্কোর দেন, হ্যাঁ দুটা স্কিপ করে থার্ড ক্যারেক্টার যাদের ও আছে তাদেরকে দেখাবে। ক্লিয়ার? তাহলে আন্ডার স্কোর দিয়ে কি হয় আর পার্সেন্ট দিয়ে কি হয়? ক্লিয়ার তো? ওকে, এবার এটা চালান।
এখন ক্লিয়ার স্কিপ অপারেটরের কাহিনীটা? আরেকবার বলবো, আচ্ছা ঠিক আছে। স্কেপ আইডেন্টিফায়ার আইডেন্টিফাইস দ্য ব্যাক স্ল্যাশ স্কেপ ক্যারেক্টার, স্কিল স্টেটমেন্ট স্কেপ ক্যারেক্টার প্রিসিডস দ্য আন্ডারস্কোর, এই কথাটা হচ্ছে এটা। ক্লিয়ার? আমি আরেকবার ই দিয়ে যাচ্ছি। When you need to have a exact match for the actual person and underscore characters, use escape identifier. যদি আপনার অ্যাকচুয়াল ক্যারেক্টারে, যেমন এস এ আন্ডারস্কোর ম্যান, এখানে অ্যাকচুয়াল ক্যারেক্টারটাতেই আন্ডারস্কোর আছে, এখানে বলছে দুইটার যে কোনো একটা, পার্সন অথবা আন্ডারস্কোর যে কোনো একটা যদি থাকে, তখন একজাক্ট ম্যাচিংয়ের জন্য আপনাকে স্কেপ আইডেন্টিফায়ার ইউজ করতে বলছে, স্কেপ আইডেন্টিফায়ার ইউজ করতে বলছে। আর স্কেপ আইডেন্টিফায়ারের ইউজটা কী হবে, আপনার যে জিনিসটা আপনি স্কেপ করবেন, আন্ডার স্কোর স্কেপ করবেন, তার আগে একটা অপারেটর দিবেন, এখানে আমরা স্ল্যাশ হিসাবে ইউজ করেছি, স্ল্যাশ ইউজ করে আবার স্কেপ আইডেন্টিফায়ার দিয়ে আবার স্ল্যাশটাকে ইন্ডিকেট করেও দিয়েছি, আবার ইন্ডিকেট করে দিয়েছি, এই জন্য বলেছি নিচের লাইনটা, দ্য স্কেপ আইডেন্টিফায়ার আইডেন্টিফাইজ দ্য ব্ল্যাক স্ল্যাশ অ্যাজ দ্য স্কেপ ক্যারেক্টার। ক্লিয়ার? এখন আর সে এই যে অ্যাকচুয়াল যে আন্ডারস্কোর আছে, অ্যাকচুয়াল আন্ডারস্কোরটাকে ওয়াইল্ড কার্ড সার্চিং এর কোনো নোট হিসাবে ধরবে না, টিক করবে না। থাকতে পারে, তবে